বার্ষিক বেতন বৃদ্ধি প্রসঙ্গে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী ওয়াইবি ভি শিবকুমার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন। আদৌ কি বেতন বৃদ্ধি হবে নাকি কাদেরগুলো স্থগিত রয়েছে সে বিষয়ে আজকের ভিডিও বিস্তারিত কথা বলবো। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। বন্ধুগণ, এ সংক্রান্ত বিষয়ে কথা বলার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের মাঝে তুলে ধরতে চাই, সেটি হলো বর্তমানে আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের চটকদার বিজ্ঞাপন দেখতে পাচ্ছি। অনেককে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার জন্য নানাভাবে কিন্তু প্রলোভন দেখানো হচ্ছে। এখন আপনি যাবেন কি না যাবেন সেটা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত কিংবা ব্যক্তিগত ইচ্ছা। তবে আমার যে বাস্তব অভিজ্ঞতা কিংবা বিগত সময় যে ঘটনা ঘটেছিল সেটাই শুধুমাত্র আপনাদের মাঝে তুলে ধরতে চাই। বিগত সময় এখান থেকে কয়েক বছর আগেও কিন্তু আমাদের অনেক মালয়েশিয়া প্রবাসী ভাই বন্ধুরা ঠিক এমন প্রতারক চক্রের প্রতারণার ফাঁদে পা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কিংবা 10 থেকে 15 হাজার রিঙ্গিত পর্যন্ত তারা কিন্তু খুইয়ে বসে আছে। একই সাথে আপনাদের অবগতির জন্য বলতে চাই, এভাবে অবৈধভাবে পাড়ি দেওয়া আপনার জীবনের জন্য কিন্তু হুমকি স্বরূপ। জীবনের চেয়ে টাকার মূল্য কিন্তু কখনোই বেশি নয়। আপনি এখানে যে পয়সা ইনকাম করছেন সেটা নিয়ে সুখে থাকা ভালো বলে কিংবা খুশি থাকা ভালো বলে আমি মনে করি। কারণ এভাবে নদীপথে পাড়ি দিয়ে আদৌ আপনি যেতে পারবেন কি পারবেন না সেটাও কিন্তু সম্পূর্ণ অনিশ্চিত। অনেক সময় আমরা টিকটক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে দেখতে পাচ্ছি, তারা আগে 3টা বোট পাঠিয়েছে, 4টা বোট পাঠিয়েছে, এমন ভিডিও চিত্র কিংবা ছবি কিন্তু আপনারাই আমাকে ইনবক্সে সেন্ড করেছেন। সে উদ্দেশ্যে আজকের ভিডিও এই অংশে এই কথাগুলো বলা। এখন মানা না মানা, শোনা না শোনা একান্তই আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। অনেক সময় ইতালিতে তারা কিন্তু পৌঁছাতে পারে, আবার ভূমধ্যসাগরে অনেকে আবার নৌকা ডুবিতে প্রাণ হারায় অকালে। তবে অস্ট্রেলিয়ার চিত্রটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। বারবারই কিন্তু অস্ট্রেলিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকেই সতর্কবার্তা দিয়ে আসছে, কোনোভাবে অবৈধ অধিবাসীকে তারা অ্যাকসেপ্ট করবে না কিংবা গ্রহণ করবে না। যদি কিনা আপনার নসিব ভালো হয় কিংবা কপাল ভালো হয় তাহলে তো আপনি সেখান থেকে বাইর হয়ে কিংবা ইমিগ্রেশনের চোখ ফাঁকি দিয়ে আপনি ঢুকতে পারলেন। পরবর্তীতে কী করবেন না করবেন সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। আর যদি কিনা আপনার নসিব খারাপ থাকে কিংবা কপাল খারাপ থাকে তাহলে কিন্তু ইমিগ্রেশন বিভাগ কিংবা কোস্টগার্ড, অস্ট্রেলিয়ার যে কোস্টগার্ড আছে, ওনারা আটক করার পরে আপনাকে বন্দি শিবিরে নিয়ে যাবে কিংবা ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। তারপরে সেখান থেকে জেল খাটার পরে নির্দিষ্ট সময় পরে আপনাকে নিজ দেশে ফেরত যেতে হবে। ইউরোপের চিত্রটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন কিংবা ইতালির চিত্রটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। সেখানে ইটালিয়ান এরিয়ার মধ্যে ঢোকার পরে তারপর সেখান থেকে রিসিভ করে ক্যাম্পে নিয়ে গিয়ে কাগজপত্র দিয়ে মানে কাজকর্ম করার প্রসেস রয়েছে, এটা আমরা প্রত্যেকেই জানি। তবে অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু চিত্রটা সম্পূর্ণই ভিন্ন। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন কি না করবেন। যদি কিনা আমার মতামত জানতে চান, এক কথায় উত্তর হলো না, এই পথে পা বাড়ানো কখনোই উচিত নয়। আপনি টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন। আমি তো যাওয়া পর্যন্ত কিংবা অস্ট্রেলিয়া পর্যন্ত পৌঁছানোর কথা বললাম। এর আগেই অনেক ব্যক্তি অনেক সময় অনেক কাছ থেকে কিন্তু টাকা পয়সা নিয়ে পালিয়ে গিয়েছে কিংবা লাপাত্তা হয়ে গিয়েছে। আমার নিজের চোখে দেখা আমার পরিচিত কয়েকজন কিন্তু এমন প্রতারণার ফাঁদে পা দিয়েছিল কিংবা প্রতারিত হয়েছিল। সে উদ্দেশ্যেই আজকের ভিডিওয়ে কথা বলছি। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। বন্ধুগণ, এখন কথা বলবো বেসিক বেতন বৃদ্ধি প্রসঙ্গে মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত। ইতিমধ্যে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়ার বদৌলতে বিভিন্ন মাধ্যম থেকে জেনে থাকবেন। তো সেখানে কিন্তু স্পষ্টভাবেই মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে, শ্রমিকদের ন্যূনতম মজুরি আইন বাস্তবায়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এখানে কিন্তু বৃদ্ধি প্রসঙ্গে কোনো কিছুই লেখা হয়নি। আমি বাংলায় ট্রান্সলেট করছি, এখানে যেহেতু মালয়ালি ভাষায় লেখা আছে আপনারা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মালয়েশিয়ার শ্রমিকের ন্যূনতম মজুরি 1500 রিঙ্গিত কিংবা 1500 রিঙ্গিত করে করা আইন বাস্তবায়ন সাময়িক স্থগিত করা হয়েছে। তার মানে এই নয় কিন্তু যে বিগত সময়ে মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী অর্থাৎ সাবেক মানব সম্পদ মন্ত্রী তথা শ্রী এম সারবানান যে ঘোষণা দিয়েছিলেন সেটা ক্যান্সেল হবে, বিষয়টা কিন্তু এমন নয়। এখানে একটু পরেই বিস্তারিত বলছি, যেটা কিনা ঘোষণা দেওয়া হয়েছে 1500 রিঙ্গিত সেটা কিন্তু চলমান রয়েছে। এছাড়াও একটা শর্ত ছিল যে সকল কোম্পানিতে কিনা 5 জনের কম সংখ্যক শ্রমিক কাজ করে সেই সকল কোম্পানির কিন্তু 1200 রিঙ্গিত বেসিক থাকবে। একই সাথে যারা সিটি কর্পোরেশনের বাইরে রয়েছে তাদেরগুলো কিন্তু এমন 1200 রিঙ্গিত বেসিক থাকবে। এই মর্মে কিন্তু শর্ত সাপেক্ষে 1500 রিঙ্গিত বেসিক ঘোষণা করেছিল মালয়েশিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিগত সময়ে। তো এরপরে উল্লেখ করা হয়েছে যেসব নিয়োগকর্তারা মাত্র 5 জন কিংবা তার চেয়ে কম কর্মী রয়েছে শুধু তাদের ক্ষেত্রে আগামী বছরের 1 জুলাই পর্যন্ত আইন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। অর্থাৎ যে কথাটা একটু আগেই বলছিলাম,
যখন কিনা পুনর্সঙ্গীত বেসিক ঘোষণা করে তারপরে কিন্তু বলা হয়েছিল ডিসেম্বর অর্থাৎ 2023 সালের 1 তারিখ থেকে সকল সেক্টরে কিংবা সব জায়গায় কিন্তু পুনর্সঙ্গীত বেসিক চলমান থাকবে। তবে সেই আইনটা স্থগিত করা হয়েছে আগামী 2023 সালের 1 জুলাই পর্যন্ত। এরপরে সেই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে পাঁচজন বা তার চেয়ে কম কর্মী আছে এমন কোম্পানির জন্য ন্যূনতম মজুরি 1500 রিঙ্গিত বাস্তবায়ন আপাতত বাধ্যতামূলক নয়। মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী শিবকুমার ভি নাইডু এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন আগামী বছর আর্থিক ও অর্থনৈতিক অনিশ্চয়তার ক্ষতিগ্রস্ত হতে পারে এমন অনেক কোম্পানির মতামত বিবেচনা করে এই সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই জানেন 2023 সালে নতুন করে একটা মানে অর্থনৈতিক মন্দা সৃষ্টি হতে পারে পৃথিবীব্যাপী, এবং এই সার্বিক বিষয় বিবেচনা করেই কিন্তু মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা কিন্তু বিগত সময় অনেক ভিডিওতে দেখছি অনেক মানে অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছে যে খুব সুখবর, আগামী 1 তারিখ থেকে 1800 রিঙ্গিত বেসিক হবে। আমরা এই মানে নানান ধরনের মানে কথা কিন্তু আমরা শুনেছিলাম, তবে সেখানে কিন্তু মালয়েশিয়ার যে গণমাধ্যম রয়েছে কিংবা প্রথম সারির গণমাধ্যম রয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যারা কেজা সংস্থা রয়েছে তাদের ক্ষেত্রে হয়তো 1800 রিঙ্গিত বেসিক বেতন করা হতে পারে, এটা কিন্তু কনফার্ম করা হয়নি। এই বিষয়ে কিন্তু একটা নিউজ পাবলিশড হয়েছিল, কিন্তু আমাদের অনেকেই বলছিল যে 1 তারিখ থেকে 1800 রিঙ্গিত বেসিক হবে, বিষয়টা কিন্তু এমন নয়, 1500 রয়েছে এখনও কিন্তু 1500 কার্যকর রয়েছে। তবে এখানে শর্ত সাপেক্ষে যে কোম্পানিতে কিনা 5 জনের কম সংখ্যক শ্রমিক কাজ করে তাদেরগুলো কিন্তু 1200 রিঙ্গিত বেসিক এখনও চলমান রয়েছে। কোম্পানি চাইলে হয়তো বেশি টাকাও দিতে পারে, তাতে মানে সরকারের কোনো প্রকার দ্বিমত নাই। তো বন্ধুরা আশা করি সার্বিক বিষয় বুঝতে পারছেন। গত পরশু দিনের ভিডিওয় কয়েকজন প্রবাসী ভাই কয়েকটি বিষয় জানতে চেয়েছিলেন, তার মধ্যে এক নম্বরে রয়েছে আব্দুল হোসেন ভাই লিখছিলেন, ভাই আমার একটা বিষয় জানার ছিল একটু জানাবেন, ই পাসপোর্ট কি চালু হবে কিংবা ই পাসপোর্ট মালয়েশিয়া থেকে তৈরি করতে পারবে কিনা এই বিষয়ে তিনি জানতে চেয়েছেন। কারণ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র অর্থাৎ মালয়েশিয়ার পার্শ্ববর্তী রাষ্ট্র সিঙ্গাপুরেও কিন্তু ই পাসপোর্ট চালু হওয়ার কিংবা চালু করার সিদ্ধান্ত গ্রহণ করছে। তো এখনও পর্যন্ত মালয়েশিয়াতে কিন্তু ই পাসপোর্ট তৈরি করার কোনো সিস্টেম নাই, এখনও আমাদের এমআরপি পাসপোর্ট কিংবা ডিজিটাল পাসপোর্টই তৈরি করতে হবে। এ বিষয়ে যদি কোনো ঘোষণা আসে সেটাও আমি সাথে সাথে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে বিথি একটা লিখছিলেন, ভাইয়া আমারটা লেভি বায়ার হয়েছে, এখন কতদিন পরে পাবো? ওকে, লেভি বায়ার হলে এটা একটু প্রসেস হতে সময় লাগে, আর বর্তমানে ভিসা প্রসেস হতে এমনি দেরি হচ্ছে। তো সাধারণত যদি কিনা লেভি জমা হয়ে থাকে সেই অনুযায়ী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে আপনার স্টিকার চলে আসবে বলে আমি মনে করি। বন্ধুগণ এমডি হাসান ভাই জানতে চেয়েছিলেন, আসসালামু আলাইকুম ভাই, আমি কাগজ করতে দিছি কিন্তু বসের সাথে ঝামেলা হয়েছে, এখন আমি দেশে চলে যাব, এখন কি ট্রাভেল পাস কেটে দেশে যাওয়া যাবে? হাসান ভাই আপনার অবগতির জন্য বলতে চাই, আপনি যেহেতু ফিঙ্গার মেডিকেল এইগুলো করছিলেন সেই অনুযায়ী দেশে যাওয়ার প্রসেস অতটা সহজ নয়। তারপরও আপনার বসের সাথে ঝামেলা মিটিয়ে নেন, কারণ এদেশের মানুষের সাথে ঝামেলা ঝঞ্ঝট করার প্রয়োজন নাই। তারপরে যদি একান্তই আপনার দেশে যাওয়ার প্রয়োজন হয় আপনার বসের সাথে কথা বলে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অবশ্যই দেশে যাওয়া যাবে, একটু প্রসেস একটু কঠিন হবে, এছাড়া অন্য কিছু নাই। তো বন্ধুগণ এই ছিল এখনকার মতো ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।